শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জ্বরে কাঁপছে কাকদ্বীপ শহর। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে 28 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। 18 জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বিধান ময়দানে কাকদ্বীপ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় শুরু হয়েছিল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2022। 28 মার্চ অর্থাৎ সোমবার রয়েছে এই খেলার প্রথম সেমিফাইনাল। সেমিফাইনালে অংশগ্রহণ করবে কাকদ্বীপ ক্রিকেট একাডেমি বনাম ইয়ং বেঙ্গল, এবং দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করবে ব্রাইট ওয়ারিয়ার্স বনাম ফিনিক্স স্কোয়াড। তবে 31 মার্চ রয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এ বিষয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুনা পাখিরার অনুপ্রেরণায় এই ক্রিকেট টুর্নামেন্ট করা সম্ভব হয়েছে। 14 টিমের এই খেলায় রয়েছে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সহসভাপতি ত্রিদীপ বারুই জানান, এখানে তো 18 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, 2022 18 জানুয়ারি থেকে খেলা শুরু হয়, এবং 14টা টিম নিয়ে টুর্নামেন্ট হচ্ছিলো 3টে গ্রুপে, এবং যে গ্রুপে 4টি টিম ছিল সেখান থেকে 2টো টিম উঠবে, এবং যেখানে 5টা টিম ছিল সেখান থেকে 3টে করে টিম উঠবে। এইরকমভাবে 8টা টিম নিয়ে নকআউট পদ্ধতিতে খেলা হবে, 11 সাইডে খেলা হচ্ছিলো, এবং এখন খেলা চলে এসছে লিগ পর্যায়ে, খেলাগুলো হয়ে গেছে, এবারে সেমিফাইনাল পর্যায়ে মানে কোয়ার্টারগুলো হয়ে গেছে, এবার সেমিফাইনাল পর্যায়ে খেলা, কালকের থেকে সেমিফাইনাল পর্যায়ের খেলা শুরু হচ্ছে, এবং কালকের প্রথম খেলায় অংশগ্রহণ করবে কাকদ্বীপ ইয়ং বেঙ্গল ও কাকদ্বীপ ক্রিকেট একাডেমি, এবং দ্বিতীয় হচ্ছে মঙ্গলবার দিনকার ব্রাইট ওয়ারিসন এবং ফিনিক্স স্কোয়াড, এই দুটো সেমিফাইনাল খেলা হবে, এবং বৃহস্পতিবার হচ্ছে 31 মার্চ হচ্ছে আপনার হচ্ছে ফাইনাল খেলা শুরু হবে, এবং ওই খেলার পর আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান আছে, এবং বিভিন্ন পর্যায়ের যে খেলাগুলো হয়েছে সেখানে ম্যান অফ দ্য ম্যাচ এবং গোটা টুর্নামেন্টে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের উপরে ব্যাটসম্যান বোলার এবং ফিল্ডার এবং টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এইরকমভাবে প্রাইজগুলো রয়েছে। অন্যদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সহসভাপতি মিহির বাড়ুই জানান, খেলাটা নিয়ে বলতে আমাদের 2 বছর খেলা বন্ধ থাকার পর গত বছর থেকে দেখলাম যে টিমগুলোর উন্মাদনা বেশি, তারা খেলতে চাইছে, এবং জুনিয়র ছেলেরা বিশেষ করে তারা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কাকদ্বীপ থেকে একটা জুনিয়র ছেলে, সে কিনা বেঙ্গলে চান্স পেয়েছে, সেও ভালো খেলছে। এখন টুর্নামেন্টের যা খেলা হয়েছে তাতে ওই প্লেয়ারটি এখন ম্যান অফ দ্য সিরিজের দিকে এগিয়ে আছে। আর একটা কথা সব না বললে নয়, যেটা বলছি আমাদের টুর্নামেন্টটা করার জন্য সর্বপ্রথম যিনি আগ্রহী ভূমিকা গ্রহণ করেছেন তিনি হলেন আমাদের কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরাম মহাশয়। ওনার অনুপ্রেরণায় আমাদের এই টুর্নামেন্টটা শুরু হয়েছে, এবং আমাদের মূল স্পন্সর শ্রী লেদুরাম দাস, তিনি তাঁর গুরুদেবের নামে শ্রী অদ্বৈতানন্দ পুরী মহারাজের নামে দুটো ট্রফি দিচ্ছেন, এবং তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই টুর্নামেন্টটা করার জন্য আমরা এগিয়ে এসেছি, এবং ক্লাবগুলোও এগিয়ে এসছে, 14টা ক্লাব এগিয়ে এসছে, তারা তাদের নৈপুণ্য দেখিয়ে এই টুর্নামেন্টে একটু আলোড়ন সৃষ্টি করেছে। আশা করছি আগামী দিনগুলিতেও তাদের তার নিজস্ব পারফর্ম দেখিয়ে আরও সবাইয়ের মন জয় করে নেবে। ব্যাপারটা হচ্ছে ক্রিকেট খেলাটা মূলত শীতকালের খেলা, আমরা শীতকালেই শুরু করেছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের খেলাটা একটু পিছিয়ে গেছে। প্রথমে যখন শুরু হয়েছিল তখন দর্শকদের বিপুল সাড়া পেয়েছিলাম, চারদিকে দর্শক ভরে গিয়েছিল, কিন্তু গরম পড়ে যাওয়ার জন্য একটু দর্শকরা কম আসছে। আশা করছি সেমিফাইনাল ও ফাইনালে কানায় কানায় ভরে যাবে, আমরা সেই আশাটা রাখি। তবে যারা এই খেলা কাকদ্বীপ বিধান ময়দানে উপস্থিত থেকে দেখতে পারবেন না, তারা সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচার দেখতে পাবেন বিশ্ব সমাচারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। তাই যারা এখনও বিশ্ব সমাচারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারাই এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অথবা ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে নিন। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। একবার পিএমপি আসুন, বিফলে মূল্য ফেরত, যৌন সমস্যা, প্রসব জ্বালা, স্ত্রীরোগ,
চর্মরোগ, নিঃসন্তান দম্পতি ইত্যাদি। 100% পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, গ্যারান্টি সহকারে চিকিৎসা। এখানে পাশ করা গোল্ড মেডেলিস্ট বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয়। বিশেষ দ্রষ্টব্য, গোপনে মদ ছাড়ানো হয়। ঠিকানা কাকদ্বীপ ধনঞ্জয় ভিলা, বারাসাত হাটখোলা বাসস্টপ, লক্ষ্মীকান্তপুর, বিজয়গঞ্জ বাজার। মোবাইল 8582825696, 8582825697।